নমস্কার বন্ধুরা, চৈতালির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পার্শে বেগুনের রেসিপিটা তৈরি করছি। কিভাবে বানাচ্ছি তাহলে আসুন দেখে নিই। এখানে আমি পার্শে মাছ নিয়ে নিয়েছি। পার্শে মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেডি করে রেখেছি। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম। আর এই নুন হলুদ লঙ্কা দিয়ে পার্শে মাছটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখানো আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিচ্ছি। 1 টিস্পুন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি খুব ভালোভাবে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। দেখুন, পার্শে মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটা অন্য পাত্রে তুলে রাখছি। মাছটা আমি তুলে নিয়েছি, এবার ওর মধ্যে আমি 1 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যে আমি 1 চামচ রসুন বাটা দিচ্ছি। এবার টুকরো করে রাখা বেগুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। নুন দিলাম 7 মতো, লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ। এবার এই মশলা সমেত বেগুনটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব। মশলার সঙ্গে বেগুনটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1/2 কাপ জল দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে আমি প্রথমে জোর আছে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। মশলাটা বেশ ফুটছে জল সমেত। এবার আমি এর মধ্যে 2 কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন, বেগুনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা পার্শে মাছটা দিয়ে দেব। আর এর মধ্যে দেব সাদা সর্ষে, বেটে রাখা আছে সেই সাদা সর্ষে বাটাটা। এবার আমি আঁচটাকে জোরে করে দেব। জোরে করে ঝোলটাকে খুব জোর আছে আমি ফোটাবো। আর এর মধ্যে দিয়ে দেব 7 মতো নুন। এবার আমি এটাকে 10 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, আমি খুব ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। এবার আঁচটা আমি বন্ধ করে দিচ্ছি, স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেব। আর তার আগে আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল বেগুন পার্শে। এইভাবে অতি অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারেন বেগুন পার্শে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।